আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আমার সংসারের কিছু টুকিটাকি কাজ নিয়ে শুরু করব। আমার এই ভিডিওটা সকালে রান্না বাড়া শেষ করে আমি থালা বাটিগুলো সব মেজে নিব কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে কাজ কাম নিয়ে খুব কষ্ট হচ্ছে যত কষ্টই হোক সংসারে কাজ তো আর বসে থাকে না কাজগুলো গুছিয়ে নিতেই হয় তারপরেও সমস্ত কাজ গুছাতে হচ্ছে সংসারের হাজারো কাজের ভিতরে তারপরেও অনেক কষ্ট পরে চেষ্টা করি যে একটা ভিডিও বানান বানাই তো ভিডিও আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আর বানাতে পারবো না তাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাদের পুকুরে একটা কুড়ে ঘর বানিয়েছিলো তো কুঁড়েঘরটা অনেক দিন হয়ে যাওয়ার কারণে লাভের রাব্বু ভেঙে ফেলেছে ওখানে রাত্রে কিছুদিন থাকতে হতো জন্য খুব সুন্দরভাবে বানিয়েছিল কুড়ে ঘরটা তো কুড়ে ঘরটা এখন আরও থাকে না ওই জন্য ভেঙে ফেলেছে সেই বাঁশগুলো নিয়ে এসে আমি এক এক করে সব বাঁশগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছি মাছা করে দিয়ে এটা আমি বাইরে পড়েছিলো অনেক দিন ধরে ওটাও আমি আজকে পরিষ্কার করে নিলাম আর গরুগুলা বর্ষা লাগার পরে থেকে গোসল করানো হয়নি আজকে আমার খুব চেষ্টা যে গরুগুলা গোসল করাবো চারটা গরু গোসল করা যেখানেও যেখানে জায়গাটা একটু নোংরা হয়ে গেছে ওজন্য গোসল করানো খুব অসুবিধা তাতে বর্ষা লাগার কারণে জায়গাটা অনেক কাদা হয়ে গেছে তো যাই হোক গরু তোমাকে গোসল করাতেই হবে তাই আজকে আমি গরুগুলা গোসল করে দেব চারটা গরু চারটা গরু একা গোসল করাতে গেলে অনেকটা সময় লাগে আর আজ কয়দিন একটু নোংরাটা বেশি হয়েছে ওই জন্য আমাকে অনেকটা সময় ধরে গোসল করাতে হচ্ছে এটা বাসুর গরুটা এই গরুর মাটাকে আমি কেনার সাত দিনকার দিন এই বাসুরটা হয়েছে তো বাসুরটা বগন বাসুর যাই হোক তারপরে লাবিবের আব্বু গরু খুব পছন্দ করে বলবে দুধ দেওয়ার দরকার নেই সব বাছরকে খাওয়াবা খাওয়ানোর কারণে গরুর বাছরটা যখন হয় খুব ছোট আমার ভিডিওতে দেওয়া আছে ওই দুধ খাওয়ার কারণে গরুটা বড় হয়ে গেছে আর এই গরুটা আমি উনতিরিশ হাজার টাকায় কিনেছিলাম খুবই ছোট গরু কিনেছিলাম তো গরুটা আল্লাহ রহমতে অনেক ভালো আছে আর অনেকটা বড় হয়ে গেছে গরুটা বাসুর হবে সাত মাস চলছে আর এই যে আমাদের জমে ঝাল আজকে তুলেছে ঝালের দাম শুনে লাভিবের আব্বু তো খুব খুশি রাত্রে বলছে যে ঝাল আজকে ঝাল কালকে ঝাল উঠাবো তো যদি আল্লাহ যেন আমার ঝালে দেড়শো টাকা কেজি দেয় তো আল্লাহর কী রহমত ঝালে আমরা দুইশো তিরিশ টাকা কেজি পেয়েছি তো আব্বু তো খুবই খুশি আমরাও খুশি ভালো লাগছে যখন আবাদ বাড়িতে আসে ভালো লাগে আর দাম হলে তো আরও বেশি ভালো লাগে কফি আছে দেখা যাক আল্লাহ রহমতে আল্লাহ কি দাম দেয় না দেয় এখন অনেক দাম আব্বু লাগাতে চাচ্ছিল না আমি জোর করে যে না লাগাতে হবে লাগাচ্ছ না কেন লাগাও সবাই লাগাচ্ছে আমাদেরও লাগাও তারপর লাগিয়েছে তাইতে আমাকে এসে বলছে আর হাসতে বলছে তোমার আজকে ঝালের অনেক দাম গো তো শুনে খুব ভালো লাগলো যে দাম যদি কম হতো তাহলে একটু কষ্ট লাগতো যে আমি বললাম আর ঝালে দাম হচ্ছে না তো হয়েছে বলে আমারও খুব মনটা আজকে খুশি সবাই মিলে পরিষ্কার করতে শুরু করেছি পরিষ্কার শেষ করে এবার আমি গরুগুলা গোসল করানোর পরে কীরকম ভালো লাগছে সেটাই আপনাদের দেখাচ্ছি গরুগুলা খুব আজকে দেখতে অনেকটা ভালো লাগছে আর এই যে আমাদের কুলের গাছ দুঃখের বিষয় এবার আমাদের কুল খাওয়া হবে না কুলের গাছটা মানে গোড়া থেকে এক সাইড হয়ে পড়ে গেছে একবারে গোসুলখানার উপরে গোসলখানার ভিতরে যাওয়ার মতো অবস্থা নেই জন্য ডালগুলো সব কেটে ফেলতে হবে নাহলে পুরো গাছটাই পড়ে যাবে লাভিবের আব্বু বলছে এবার যে না খাওয়া হয় না খাওয়া হোক কোনো বিষয় না কিন্তু গাছটা তো নষ্ট হবে না ওই জন্য কেটে দিচ্ছে ডালগুলা অনেক ফুল এসছিলো খুব খারাপ লাগছিল যখন ডালগুলা কাটছিল আর আনিকা তো খুব কষ্ট পেয়েছে কারণ আনিকা সময় কুল গাছে উঠে কুল পেড়ে পেড়ে খায় তো কিছু করার নেই গাছটা বাঁচানোর জন্য ডালগুলো কেটে দিতে হয়েছে না হলে গাছটা একবারে উপড়ে পড়ে যাবে তো যাক এবছরে কোল না হলেও সামনে বছরে আশা করছি আমরা কুল খেতে পাবো এ গাছের আর আব্বু কেটে দিচ্ছে আর আমরা দুই জায় টেনে টেনে নিয়ে যাচ্ছি এটা আমার ছোট যা আমরা কাজ নিয়ে ব্যস্ত আর লাভি এদিক থেকে ওদিক দৌড়ে বেড়াচ্ছে লাভি বাবু অসুস্থ মানুষ তারপরেও মানে ডালটা কাটতে যেয়ে ওর খুব কষ্ট হচ্ছে তারপরে না কেটে দিই গাছটা নষ্ট হয়ে যাবে দৌড়ে বেঁধে লেগে গেছে ওর একটু ভালো মতো সমস্যা মা যায় হাতে পায়ে সব জায়গাতে তারপরেও বেচারা প্রচুর পরিশ্রম করতে হয় কিছু করার নেই এবার ওই টেনে নিয়ে যাচ্ছে ফুলের অনেক কাঁটা তো আমার হাতেও একটা কাঁটা ফুটেছে আবার আমার জাটার হাতেও ফুটেছে তারপরেও নিয়ে যেতে হচ্ছে আর নিচে অনেক কাটা পড়েছে সেগুলো সব পরিষ্কার করতে হচ্ছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমি দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন সবার সুস্থ কামনা করে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম